অনেকেরই মাঝে মধ্যে কাশি হয় এই কাশি কিসের লক্ষণ কোন কোন উপসর্গ দেখা দিলে আপনি সতর্ক থাকবেন আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট পাল্মোনলজিস্ট এবং ইনস্টিটিউট অফ কেয়ার অ্যান্ড রিসার্চের অধিকর্তা ডক্টর পি এস ভট্টাচার্যকে নমস্কার আমি ডক্টর পার্থ সারথী ভট্টাচার্য আমি একজন ফুসফুসের ডাক্তার যাকে আজকাল ভালো ভাষায় তথা কথিত বলে বিষয়? । কাশি একটা লক্ষণ শ্বাসকষ্ট একটা লক্ষণ শ্রী নিঃশ্বাসে শো শো আওয়াজ হওয়ার লক্ষণ তারপরে কাশির সাথে রক্ত বেরোনোর একটা লক্ষণ ফুসফুসে অসুখে বুকে ব্যথা হতে পারে সেটাও একটা লক্ষণ তো এরকম কোনো ফুসফুসে অসুখের লক্ষণ থাকলে আমাদের ভাবতে হবে কেন হয়েছে এই যে লক্ষণগুলো এরা একদম কেউ যেমন শ্বাসকষ্ট সে ফুসফুসে অসুখও হতে পারে হার্টের অসুখও হতে পারে আবার ধরুন একটা লোকে অ্যানিমিয়া হয়েছে তারও হতে পারে আমাদের শরীরে সময় কিছু কিছু সেল না একটু বিগড়ে যাচ্ছে মনে করুন আপনি একটা মাঠের মধ্যে এক হাজার ছেলেকে রেখেছেন সবাই কিন্তু পড়ুয়া কিন্তু কেউ কেউ দেখবেন দেওয়াল টোপকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে কেউ কেউ দেখবেন অন্য ছেলে প্যান্ট খুলে দেওয়ার চেষ্টা করছে মানে দুষ্টু ছেলেও থাকে তেমনি আমাদের শরীরে কিছু কিছু সেল সবসময়ই বিগড়ে যায় এই বিগড়ানো সেলগুলোকে শরীরই ঠিক করে দেয় বুঝলেন তো এই যে শরীর নিজেকে নিজে ঠিক করছে এটা খুব ইম্পর্ট্যান্ট তো এটাকে হয় ক্যান্সার ইমিউনিটি আমি খুব মানে বেশি বুঝি না অল্প সোজা করে বলছি তো আমাদের কিছু কিছু সেলের ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে কিছু কিছু মানুষের কিছু কিছু জিন থাকে যাদের ক্যান্সার বেশি হয় আমাদের শরীরে একটা ক্যান্সার ইমিউনিটি তৈরি থাকে এবং সেই ক্যান্সার ইমিউনিটি ক্যান্সারকে কন্টেইন করে হতে দেয় না হলে সেটাকে নষ্ট করে দেয় এবার ধরুন এমন একটা পরিস্থিতি হলো যেখানে এই নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে গেল তখনই ক্যান্সার হবে আমি সেই পরিস্থিতি তৈরি করতে পারি আমার অজ্ঞাতে সেই পরিস্থিতি হতে পারে আমি যদি রোজ সিগারেট খাইনি পরিস্থিতি তৈরি করছে আর আমার অজ্ঞাতে কি ধরুন কোথাও রেডিয়েশন আছে আমি সেই রেডিয়েশন হলো হ্যাঁ আমি জানি না মানে রেডিয়েশন কথা বলি আমি কোনো বিষাক্ত জিনিস খেলাম সেটা গিয়ে আমার সেলকে এমনভাবে ড্যামেজ করলো যে আমার শরীরে ক্যান্সার হতে পারে তো এই যে আমরা বিষাক্ত জিনিস খাচ্ছি ইনসেকটিসাইড খাচ্ছি দেওয়া জিনিস খাচ্ছি ভেজাল খাচ্ছি আমরা তো হিসাব করছি না আলটিমেটলি আমাদের লাভ হচ্ছে কতটা লস হচ্ছে কতটা তো এই সব কারণেই ক্যান্সার হয় এবং যখন ক্যান্সার হয় তখন বুঝতে হবে ক্যান্সার হচ্ছে একটা বিশেষ ধরনের সেলের অনিয়ন্ত্রিত বৃদ্ধি অনিয়ন্ত্রিত গ্রোথ অনেক হয়ে যাচ্ছে একই রকম সেল হাজার হাজার লক্ষ লক্ষ হয়ে যাচ্ছে এটা অন্য সেলদের খাওয়ার কেড়ে নিয়ে নিজেরা বড় হচ্ছে হ্যাঁ অন্য সাধারণ মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে দুষ্টু লোকেরা একসাথে বসে খাচ্ছে এবং ওরা উল্লাস করছে এবং শরীরটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবং ওই দুষ্টুরা শুধু এক জায়গায় থাকছে না কখনো কখনো ছড়িয়ে পড়ছে এই ছড়িয়ে পড়াটাকে আমরা বলি মেটাস্টেসিস তো সেইগুলো ক্যান্সার কোথায় হয়েছে কী স্টেজে আছে মেটাস্টেসিস হয়েছে কি না আর ওই দুষ্টু লোকরা কারা তারা কী ধরনের কাজ করছে তার উপর নির্ভর করছে ক্যান্সারের সিমটম কী হবে একজনের দুষ্টু লোক হয়তো একটা হরমোন বার করে আপনি দেখলেন কিছুই না লোকটা মাঝখান থেকে গোদারি তৈরি হয়ে গেল আপনি খুঁজতে গিয়ে দেখলেন আরে এই তো ভেতরে একটা ক্যান্সার হয়েছে কথার কথা বলছি তাই এগুলোকে আমরা বলি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম সে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম নিয়েও একটা পেশেন্ট প্রেজেন্ট করতে পারে তো আমাকে চিন্তা হবে প্যারানিওস এটা একটা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম তো চিনে আমাকে খুঁজতে হবে একজন পেশেন্ট আমার কাছে এসেছিলেন তার দেখলাম বারে বারে ক্লট হচ্ছে পায়ের মধ্যে বুঝলেন থ্রম্বো থ্রম্বোসিস হচ্ছে ক্লট ডিপ ফেইন থ্রম্বোসিস হচ্ছে তো কারণটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না কিছুদিন পরে তার ডায়াগনোসিস ক্যান্সার হয় আমি তখন বুঝলাম যে ওটা একটা প্যারানিয়প্লাস্টিক সিনের মতো তার থ্রম্মেম্বলিজম হচ্ছিলো তার পালনার ইম্বলিজম হয়েছিলো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম মানে এরকম কারোর ধরুন লাংসে একটা ক্যান্সার হয়েছে সেই ক্যান্সারটা কত বড়ো কোথায় আছে একজনের ক্যান্সারটা এমন জায়গায় আছে সে এত বড়ো হব যে একটা বলের মতো না হব তার কোনো সিমটমই হলো না আরেকজনের এমন জায়গা আছে যে কিছুই বোঝা গেল না ক্যান্সার অথচ বুক ভর্তি জল তার প্লুরাল ইফিউশন হলো অনেকটা এটা কার কি হবে নির্ভর করছে অনেক কিছুর ওপরে এইগুলো সব হতে পারে মুখে জল জমা মানে বুকে দু রকম জল জমতে পারে একটা যে ফুসফুসের ভিতরে জল জমে যাওয়া এটাকে বলি পালমোনারি ইডিমা বুকের ভেতরে ফুসফুস হার্ট ফেলিয়র হচ্ছে ফুসফুসটা জুবজুবে হয়ে গেছে জলে শ্বাস নিতে পারছে না পেশেন্টটা হ্যাঁ সেটা হচ্ছে পালমোনারি ইডিমা আরেকটা যে ফুসফুসের বাইরে একটা পাতলা থলি আছে তার নাম হচ্ছে প্লুরা সেই প্লুরার মধ্যে জল জমে যাওয়া বলে প্লুরাল ইফিউশন বুঝলেন তো সেই প্লুরার মধ্যে জল জমা মানে প্লুরার ইনফ্লামেশন হচ্ছে আমরা বলি প্লুরাইটিস প্লুরাইটিস হয়ে প্লুরাল ইফিউশন হতে পারে সেইটা হচ্ছে সেটাই লোকে সাধারণত জল জমা বলতে মিন করে বুকে জল জমা জল যদি জমে যায় তাহলে আমাকে তো জানতে হবে জলটা কেন জমেছে সেক্ষেত্রে আমি যদি জলটা বার করে পরীক্ষা নিরীক্ষা করি তবে আমাদের জানতে অনেক সুবিধা হয় তো সেই জন্য আমার মনে হয় যখন বুকে জল জমে খুব অল্প জল জমলেও আমরা একটু লক্ষ্য করতে পারি অনেক সময় ভাইরাল নিউমোনিয়া হয়েছে ভাইরাল ক্লোরাইটিস হয়েছে জল জমেছে আপনা আপনি চলে গেছে যে লোকটা আমার কাছে আসে জল জমা নিয়ে তার অলরেডি জল অনেকটাই জমে যায় এবং সে কষ্ট পাচ্ছে বলেই এসছে আমরা সব অনেক সময় আমরা দেখেছি দু তিন দিন পরে আমার মিলিয়ে গেল কিন্তু জল যদি থাকে তার জল বার করে দেখতে হবে এটা ডাক্তারের প্রেরোগেটিভ বুঝতে হবে কখন জলটাকে বার করতে বলবো কি টেস্ট করাবো কখন করাবো কি করাবো কেন করাবো এইটা আমাকে বুঝতে হবে তারপরে যদি কারণ না বোঝা যায় তাহলে আরও কি করানো যেতে পারে তো এটা তো মানে এটা হচ্ছে কেস বেসড কোন কেসে কি করতে হবে এরকম তবে অধিকাংশ ক্ষেত্রেই যাদের জল অনেক দিন ধরে জমে আছে বা অনেকটা জল জমেছে এবং করি পরিষ্কার কোনো কারণ নেই সেক্ষেত্রে জলটা বার করে আমাদের টেস্ট করতে হয় জল বার করলে পেশেন্টেরও রিলিফ হয় অনেকটা জল জমে গেছে লাংটাকে চুপসে দিয়েছে আমি যে জলটা না বার করে লাংসের ক্ষতি হতে পারে জলটা বার করে দিলাম লাংসটা আবার ফুলে গেল ডক্টরও আরাম হলো শ্বাসকষ্ট কমে গেল বয়স বাড়লে আমাদের প্রতিরোধ ক্ষমতা কমে আমাদের কাফ রিফ্লেক্স ডাল হয়ে যায় আমাদের ইয়ে ফ্যারিঙ্গিয়াল রিফ্লেক্স আমরা যে জল খাচ্ছি জলটা শ্বাসনালীতে শ্বাসনালিতে না গিয়ে খাদ্য নালিতে পৌঁছচ্ছে এই যে জিনিসটা এটা খুব কোয়ার্ডিনেটেড মুভমেন্ট মাসেলের এখানে গলা খুব ডিফিকাল্ট তো সেইগুলো তো ডিস্টার্ব হয় অনেকে দেখবেন বিষম লাগা বেড়ে যায় তো বয়স বাড়লে আপনাকে ধরে নিতে হবে শরীরের সেনশেন্স মানে জিনিসটা শুকিয়ে যাচ্ছে শরীরের প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে তো এতে আমরা ক্রমাগত ক্রমাগত ইনফেকশন প্রোন হয়ে যায় মানুষ তখন একটু সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে খোলামেলা জায়গায় থাকতে হবে তারপর হচ্ছে আপনার যে বাতাস আপনি নিঃশ্বাস নিচ্ছেন আপনাকে ধুলো ধোঁয়া এগুলো সব অ্যাভয়েড করে চলতে হবে রাত্রিবেলা রোজ দাঁত ব্রাশ করবেন করে গরম জলে কুলকুচি করে বা গার্গি করে ঘুমাবেন কারণ কি দাঁতের গোড়াটা একটা সোর্স ইনফেকশনের আর অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি ওরাল হেলথ খুব খারাপ এই আমরা যখন ঘুমাইছি হয়ে তখন এই গলার মধ্যে গিয়ে সব সিক্রেশন জমা হয় এবং গলা থেকেই মাইক্রো অ্যাসপিরেশন হয় মানে অল্প অল্প করে একটু একটু করে স্বাস্থ্যবিধি ঢুকে পড়ে এই সব ইনফেকশনের একটা লোড একটা ব্যাকটেরিয়াল লোড একটা এখান থেকে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে সুতরাং আপনি দাঁতটাকে খুব ভালো করে পরিষ্কার করেন গার্গিল করে ঘুমন তাহলে আপনি ইনফেকশনের চান্স কমে যাবেন বুঝলেন তো তারপরে আপনার যদি ওই জি রিফ্লাক্স থাকে তাহলে আপনাকে একটু একটু রিক্লাইন করে মানে পুরোটা মানে একদম ফ্ল্যাট নাশ করে মাথার দিকটা একটু উঁচু করে শুলে ভালো হয় কিছু ওষুধ আছে দিলে রিফ্লাক্সের ট্রিট করা যায় খাওয়াটা একটু আগে করা ঘুমোতে দেরি করে যাওয়া ঘুমোনোর আগে ঠক ঢক করে ঘটি জল খেয়ে ফেললাম এইসব না করা এইগুলো করলে আপনি যারা যারা ড্রিঙ্ক করেন তাদের রিফ্লাক্সের চান্স বেড়ে যায় তাদেরকে বলুন রাত্রিবেলা বেশিরভাগ লোকই বয়স হলে রাত্রিবেলা কাজ নেই একটু ড্রিঙ্ক করেন তাদের বলব যে ড্রিঙ্কটা কমান এবং তাতেও রিফ্লাক্সের চান্স বেড়ে যাবে তারপরে আপনার যদি আপনার নাকে টাকে ইনফেকশন থাকে সেগুলোকে আগে চট করে ট্রিট করে ফেলা পরিষ্কার করে রাখা এই সবগুলো মেনে চলতে হবে তাহলে অনেকটাই ইনফেকশন আটকানো যাবে আর ওই যে বললাম যেখানে ভিড় ভাড়টা হচ্ছে সেখানে গেলে মাস্ক পরে যাওয়া বা বাজার ফাজারে গেলে আপনাকে সাবধানে থাকা বয়স্কদেরই তো ইনফেকশন হওয়ার চান্স বেশি বাচ্চাদের আর বয়স্কদের অসংখ্য ধন্যবাদ ডক্টর পার্থসারথী ভট্টাচার্যকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য যাক আপনাদের অনেক কিছু বললাম আমি জানি না কতটা আমি উপযুক্ত আর বলতে গিয়ে আমি অনেক সময় অনেক কিছুতে ডিভিয়েট করে গেছি আপনাদের কেমন লাগবে জানি না যদি আপনারা এইগুলো দেখে ভালো লাগে তাহলে আরও মেডিটিপস দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে আর হ্যাঁ যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা